সারা দেশে কঠোর লকডাউন শুরুর ঘোষণায় আজও রাজধানী ছাড়ছে অনেক মানুষ। শনিবার থেকে শুরু হয় ঘরমুখী মানুষের যাত্রা। এদিকে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকায় মানুষের আসা যাওয়া কমেনি। নগরীর আশেপাশের বিভিন্ন জেলা থেকে ভেঙে ভেঙে এসব পথে চলাচল করছেন হাজারো মানুষ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলিতে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজীব, রাজধানীতে প্রবেশের এ পথে মানুষের যাতায়াতের কি চিত্র দেখছেন আমাদেরকে জানাবেন। অবাক হয়ে যাচ্ছে মানুষের, মানে যাতায়াতের যে চিত্র আমি দেখতে পাচ্ছি কিংবা আপনারা দেখতে পাচ্ছেন, তাতে সত্যি দুর্ভাবনায় ফেলবে সবাইকে। যে কারণে লকডাউন দেওয়া হয়েছে, যে কারণে মানুষের জন্য, মানুষের জীবনের জন্য বিধিনিষেধ দেওয়া হয়েছে, সেই মানুষই উদাসীন হয়ে ফিরছে বাড়ির পথে, মাথায় বস্তা করে, কেউ হাতে ব্যাগ নিয়ে, কারো বা কোলে সন্তান, কেউ রিক্সায় করে পার হচ্ছেন গাবতলির যে আমিন বাজারের যে ব্রিজ আছে সেটি, সবাই ফিরছেন। কোনো রকমের স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই, মাস্ক আছে অনেকের মুখে, কিন্তু শারীরিক দূরত্ব নেই বললেই চলে। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে ঢাকায় যে ঢুকছে, প্রবেশ করছে, সেটিও অনেক বেশি। এই মানুষগুলো ঠিক কেন যাচ্ছে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আমাদেরকে দিতে পারেনি। অনেকের সাথেই কথা বলেছি, কেউ মাইক্রোবাসে করে যাচ্ছে, হাইওয়েতে করে যাচ্ছে, অনেক মানুষই মানে যে যেভাবে পারছে সেভাবেই যাচ্ছে। তারা বলছেন যে বাড়ি যেতে হবে কারণ লকডাউন দিয়ে দিয়েছে, লকডাউনের মধ্যে তারা এখানে থাকলে তাদের জীবন, যে জীবনযাপন সেটি একটু কঠিন হয়ে যাবে, গ্রামে গেলে নুন ভাত যাই হোক সেটা তারা খেতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এ পথ দিয়ে হেঁটে যাচ্ছে, অবাক হয়ে যাবেন সবাই। কেন হেঁটে যাচ্ছে, কেন তারা বাড়ির পথে যাচ্ছে, আমরা একটু মানে কথা বলার চেষ্টা করব। তবে যে চিত্রটা দেখছেন সেটি হলো যে রাস্তায়ও অনেক অনেক গাড়ি, এই গাড়ির গাড়িগুলো বেশিরভাগই মানে হাইয়েস প্রাইভেট কার এবং এগুলো আছে, যেগুলোতে করে 1000 টাকা কিংবা অর্থাৎ অতিরিক্ত ভাড়ায় মানুষ বাড়ির পথে ফিরছেন, সেটিও এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই মুরব্বী, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনি কোথায় যাবেন? তারপরও টাকা পয়সার শর্ট, টাকা না, আবার টাকা নিয়ে ফিরছেন। একজন মানুষ জরুরি প্রয়োজনে আসছেন, এই এটিও আবার একটা ভোগান্তির কারণ যে যারা আসছে জরুরি প্রয়োজনে তারা কিন্তু ফিরতে গিয়েও একটা ভোগান্তির সম্মুখীন হচ্ছে। সব মিলিয়ে এখানকার যে চিত্র তাতে কঠিন হচ্ছে মানুষের ঘরে ফেরা, যারা জরুরি প্রয়োজনে এসেছেন। তবে যে বিষয়টি হলো চিন্তার সেটি হচ্ছে যে মানুষ যদি স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করতো কিংবা চলাফেরা করতো সেটিও একটা মানে ভালো হতো। এই যাতায়াত পথেও তারা স্বাস্থ্যবিধি মানছেন না, বিপদে পড়ছেন, নিজেরাই বিপদে ফেলছেন তাদের পরিবারকেও।